আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সাথে আছি ইএসএম হাসান। তো আজকে কথা বলবো নিবন্ধনধারী ভাই বোনদের সনদের মেয়াদ কতদিন সেই বিষয়টি নিয়ে। তো আমরা যদি নানান নিবন্ধনগুলোর সনদগুলো যদি একটু দেখি, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের তথ্য এখানে পাই। যেমন প্রথম থেকে অষ্টম নিবন্ধনে সনদের মেয়াদ ছিল 5 বছর। এরপরে নবম থেকে 11তম নিবন্ধনের সনদে কোনো মেয়াদ উল্লেখ ছিল না, এবং 12 এবং 13 এই তম নিবন্ধন ভাই বোনদের সনদের মেয়াদ ছিল 3 বছর, এবং 14-15 এই সনদে কিন্তু কোনো মেয়াদ উল্লেখ নাই। এখন এই যে 12-13 নিবন্ধনধারী ভাই বোনদের সনদে এই কথাটি লেখা ছিল, দেখান যে দি সার্টিফিকেট উইল রিমেইন ভ্যালিড ফর 3 ইয়ার্স ফলোইং দ্য পাবলিকেশন ডেট অফ রেজাল্ট, অর্থাৎ যেদিন ফলাফল প্রকাশিত হবে তারপর থেকে কিন্তু 3 বছর মেয়াদ ছিল এই সনদের। আচ্ছা, এরপরে আপনাদের মনে হয়তো অনেক প্রশ্ন জাগবে, আমি পর্যায়ক্রমে সকল প্রশ্নের উত্তর দেব। তারপরে আমরা আরেকটি সনদ দেখি, এটি কিন্তু 9 থেকে 11তম, অর্থাৎ এটি 10ম সনদ। এখানে দেখেন যে কোনো ধরনের মেয়াদের কথা কিন্তু উল্লেখ নাই, শুধু লেখা আছে হি অর শি ইজ এলিজিবল টু অ্যাপয়েন্টেড এট, তারপরে আপনার এখানে যে কোনো ধরনের প্রতিষ্ঠান, সেটি জেনারেল হতে পারে, বিজনেস ম্যানেজমেন্ট হতে পারে, মাদ্রাসা হতে পারে, সব জায়গাতে কিন্তু তাকে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু কোনো ধরনের সময় উল্লেখ নাই, এই সনদের মেয়াদ কতদিন থাকবে। এই গেল একটি বিষয়। এখন আরেকটি বিষয় দেখেন যে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু একটা প্রজ্ঞাপন ছিল, এটি 2013 সালের 20 মে, আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু এই কথাগুলো লেখা আছে যে প্রজ্ঞাপন নম্বর এত 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 এত, তারপরে এত এত দ্বিতীয় যে প্যারায় সেখানে লেখা হচ্ছে যে এনটিআরসি এর প্রত্যয়নপত্র প্রদান বিষয়ে চতুর্থ তফসিলে বর্ণিত ফরমের নিচে উল্লেখিত নোট দা সার্টিফিকেট উইল রিমেইন ভ্যালিড ফর 5 ইয়ার্স। আপনারা একটু আগে দেখছেন যে 12-13তম 3 ইয়ার্স ছিল, তো সেটার কথা বলা আছে যে কারো কারো 5 ইয়ার্স আছে, যেমন 1 থেকে 8তম ফলোইং দ্য পাবলিকেশনস। আচ্ছা আচ্ছা, এই কথা দেখেন ডেট অফ রেজাল্টস শীর্ষক বাক্যটি বিলুপ্ত হইবে, এই বিলুপ্তিকরণ এনটিআরসি কর্তৃক পূর্বে গৃহীত সকল শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রদত্ত প্রত্যয়নপত্রের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। অর্থাৎ এই যে সনদের মেয়াদ ছিল 3 বছর 5 বছর, সেটি কিন্তু এই যে 2013 সালের এই প্রজ্ঞাপনের মাধ্যমে, শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে কিন্তু তুলে দেওয়া হয়েছে। তার মানে এখন সবার সনদের মেয়াদ কিন্তু আজীবন। সুতরাং এই যে আপিল বিভাগ যেটি করলো যে সনদের মেয়াদের উপর ভিত্তি করে সনদ বাতিল করে দিল, বিষয়টি কেমন হলো? যদি আমরা আরেকটি রায় দেখি হাইকোর্টের, সেটি 2017 সালের কিন্তু একটি রায় ছিল, যেখানে 7 দফার একটি দফা ছিল এরকম যে চাকরি না হওয়া পর্যন্ত সকলের সনদের মেয়াদ বহাল থাকবে, অর্থাৎ এই সনদের মেয়াদগুলো কিন্তু আজীবন। এখন প্রশ্ন হলো, মনে করেন কোনো একটা মেয়ের বিয়ে হয়ে গেল, 2 বছর পরে তার বেটে পেটে বাচ্চা এলো, এখন যদি কাজী সাহেব এসে বলে যে না তখন ওই 2 বছর আগে তার বিয়ে শুদ্ধ হয়নি, তখন কেমন লাগে বলেন তো? এখন এই যে ভাই বোনেরা লক্ষ লক্ষ টাকা খরচ করে আবেদন করলো, আবেদন করার প্রেক্ষাপটে রেজাল্ট দেবে, এই মুহূর্তে যদি এসে এই কথাগুলো বলে, তো দেখেন সনদের মেয়াদ কিন্তু আজীবন। সুতরাং হোপলেস হওয়ার কিছু নেই। এই যে বয়সটা যেটি 35, সেটাই কিন্তু বিষয় না, এখানে 35ও বিষয় না, সনদের মেয়াদ 3-5 বছরও বিষয় না, সনদের মেয়াদ আজীবন এবং 35 ঊর্ধ্ব সকল ভাই বোনের এখানে জব হবে। আপনারা নিশ্চিন্তে থাকুন, টেনশন মুক্ত থাকুন, না হলে তো অন্য ব্যবস্থা আছে। ইতিমধ্যে অনেক ভাই বোন আমাকে ফোন দিয়ে বলেছে, ভাই আবেদনের টাকাগুলো ফেরত দেওয়ার কোনো বুদ্ধি আছে নাকি? আমরা যদি রিট করি হাইকোর্টে যে আবেদনের টাকাগুলো ফিরে চাই, তাহলে দেবে কিনা? যাক, এরকম অনেক বুদ্ধি আছে, আপনার হোপলেস হবে না, ইনশাল্লাহ এই সনদের মেয়াদ নিয়ে টেনশন করবেন না, চাকরি হবেই, সনদের মেয়াদ চাকরি না হওয়া পর্যন্ত থাকবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, পাশাপাশি আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট আকারে ব্যক্ত করবেন। আবারও আপডেট নিয়ে আসবো অন্য ভিডিওতে অন্য সময়। সেনাগাত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।